শুরু। গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে চাকরিতে স্থায়ীকরণের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করা হয় যে তাদেরকে বলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জনাব আশরাফুল কামালের কোর্ট এই উক্ত গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে স্থায়ীকরণের বিষয়ে একটি রুল জারি করে। উক্ত রুলটি সাবসিকুয়েন্টলি জাজমেন্ট আকারে গ্রাম পুলিশদের পক্ষে উক্ত বিচারপতিগণ রায় প্রদান করে। পরবর্তী পর্যায়ে উক্ত মামলাটি চূড়ান্ত শুনানির জন্য বিচারপতি জনাব আশফাকুল কামাল এবং বিচারপতি জনাব একুশ নম্বর কোর্টে অন্য বিচারপতি সমন্বয় বেঞ্চ উক্ত রায় জাজমেন্ট গ্রাম পুলিশদের পক্ষে প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে বর্তমানে সরকার আপিল বিভাগের সুপ্রিম কোর্টে আপিল বিভাগের চিফ জাস্টিসের কোর্টে উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করেছে। উক্ত আপিলে আমি 37 নম্বর গ্রাম পুলিশের একজন কর্মকর্তার পক্ষে মামলাটি পরিচালনা করছি। এখন বর্তমানে মামলাটি বিচারাধীন আছে, অতএব এই বিষয়ে কোনো প্রকারের কোনো মন্তব্য বিং এ ব্যারিস্টার আমি করতে পারি। তবু সাংবাদিক বন্ধুরা আমার থেকে বা আমার গ্রাম পুলিশের যে সমস্ত আমার ক্লায়েন্টগণ তাদের এই মামলার অবস্থানটা কি এটা সম্পর্কে তারা জানতে আগ্রহী। বর্তমানে উক্ত মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত গতিতে উক্ত মামলাটি চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করে ইনশাআল্লাহ আমরা যাতে আমাদের গ্রাম পুলিশের ভাই ভাইদের বোনদের স্থায়ী চাকরি চতুর্থ শ্রেণী হিসাবে যেন আমরা যেটা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছিল পক্ষে আসে তার জন্য আমরা সচেষ্ট যথাসম্ভব চেষ্টা করছি। বাদ বাকি চূড়ান্ত রায় জানানোর পরে আমরা সমস্ত কিছু আপনাদেরকে অবহিত করতে পারি।